যে কোনো শিক্ষা ব্যবস্থার গুণমান নির্ভর করে সেই ব্যবস্থা যারা শিক্ষাদানের কাজে নিযুক্ত আছেন তাদের নিষ্ঠা ও গুণমানের উপর। কারণ শিক্ষক শিক্ষিকারাই তা তো শিক্ষার্থীদের কাছে পৃথিবীর সকল গানের ভাণ্ডার উন্মুক্ত করে শিক্ষার্থীদের সেই গান আরো উদ্বুদ্ধ করে তোলেন আপনার দ্বারা। মাঝখানে বেশ কিছু একটা সময় এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একদম ভঙ্গ করে দিয়েছে, টোটাল ফিনিশ। আমরা জানলে হয় পিজিআই ইন্ডেক্স, যেটাকে পারফরমেন্স গ্রেড ইন্ডেক্স বলে, গ্রেডিং ইন্ডেক্স বলে, সেটা আমরা যখন ক্ষমতায় আসি গ্রেড ফাইভে ছিলাম, উইদিন থ্রি ইয়ার্স নাও গ্রেড ওয়ান, নর্থ ইস্টের মধ্যে নর্থ এক নম্বর জায়গায়। এটাই আমাদের মূল লক্ষ্য নয়। আমি বাঁচি আমি মরি আমি জানি পরিষ্কারভাবে যে আমাদের রাজ্যের এই শিক্ষক শিক্ষিকারা সারা দেশে রেকর্ড করবে। এর মধ্যেই এনসিআরটি আপনারা জানেন তারা আমাদের টিচার্স মডিউলকে গ্রহণ করেছে এবং সেটা গ্রহণ করে কেন্দ্রীয় সরকার এটা গ্রহণ করেছে। সারা দেশে 42 লক্ষ যে প্রাইমারি টিচার আছে সেটা সেই ট্রেনিং হবে। ত্রিপুরা সরকারের যে ট্রেনিং সেই ট্রেনিংয়ের মাধ্যমে সেই মডিউল গ্রহণ করেছে, এনসিআরটি গ্রহণ করেছে এবং দেশ গ্রহণ করেছে। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন, শিক্ষকতার কাজ থেকে নেওয়া হাতে একটা প্রফেশন দেখলে হিসাবে চলবে না, শিক্ষকতার কাজটিকে মিশন হিসেবে দেখতে হবে। সেবার মনোভাব নিয়ে সমাজ জীবন রাষ্ট্র জীবনের কল্যাণ সাধনের লক্ষ্য নিয়ে প্রতিটি শিক্ষার্থীকে আদর্শ গুণমান ও মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সমাজ এবং রাষ্ট্রের সকল মানুষ আপনাদের দেখে যেখানে স্টেজে আছে, যে যে বড় বড় নেতৃত্ব রয়েছে, আইএস আইপিএস রয়েছে, মনে রাখবেন সব ছেলে মেয়েদের সুনাগরিক দেশের যোগ্য নাগরিক করে তোলার দায়িত্ব আপনারা নিচ্ছেন। এর সাথে কোনো কম্পারিজন চলবে না এবং সেটাকে অন্য প্রফেশনের সাথে মিলালে চলবে না। মহাত্মা গান্ধী কি বলছেন, মহাত্মা গান্ধী বলছেন শিক্ষা বলতে আমি বুঝি শিক্ষার্থীর শরীর মন ও আত্মার সর্বাঙ্গীন পরিপূর্ণ বিকাশ সাধন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাই এই গুরু দায়িত্ব পালনে ব্রতী হবেন। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা এবং মূল্যবোধের বিকাশ ঘটানোর দায়িত্বটুকু শিক্ষক শিক্ষিকারা গ্রহণ করবেন এবং শিক্ষা ও শিক্ষক ছাড়া কোনো জাতির সর্বাঙ্গের উন্নতি সম্ভব নয়। তাই শিক্ষার ভার যাদের উপর ন্যস্ত তারা সকলের শ্রদ্ধার পাত্র। আজকে স্বামীজি কি বলেছেন, প্রতিটি শিশুই বিভিন্ন